আজ আমি বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। লাগছে বাঁধাকপি পাতা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝাল আমি কম দিয়েছি, ইচ্ছে হলে বেশি দেওয়া যায়, নুন লাগছে, হলুদ লাগছে, কাশ্মীরি মির্চা, বেকিং পাউডার, এক টিস্পুন আদা বাটা, চিনে বাদাম ভাজা ওই এক টিস্পুন মতো একটু দিলেই হবে, 100 গ্রাম ছোলার ডাল পেস্ট, 3 টেবিল স্পুন চালের গুঁড়ি, আর লাগছে ব্রেড প্যান, আর তার সঙ্গে তেল তো লাগবেই। পরিমাণ হবে ব্রেড স্ক্র্যামটা আর কি আপনার পরিমাণ মতো দেবেন, বেশি খুব একটা লাগবে না মুচমুচে হওয়ার জন্যই, কিছুটা তো চালের গুঁড়ি মুচমুচে করে দেবে, তার সঙ্গে ব্রেড ক্র্যামটা দিলে একটু স্বাদও হবে মুচমুচেও হবে। একে একে সব আমি একসাথে এগুলোকে মাখবো, সব মিশিয়ে নিচ্ছি। যদি ধরুন ছোলার ডাল পেস্ট নেই, সবসময় তো ছোলার ডাল ভেজানো থাকে না, তাহলে সেই জায়গায় বেসন ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডালের বেসনটাই ব্যবহার করবেন, তবে ভালো হবে। এই বাদাম এটাও 1 টিস্পুন আছে, আর একটু দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, আন্দাজ মতো স্বাদ মতো নুন, কাশ্মীরি মির্চা, ঝাল হবে না, স্বাদ হবে, রং হবে। ঝাল খেতে হলে কাঁচা লঙ্কা কুচি বেশি করে দিতে পারেন। খাবার সোডা একটু একটু পরিমাণ, মানে বেকিং পাউডার আর কি একটু পরিমাণ মতো। এইবার দিয়ে দিচ্ছি আমি এই ছোলার ডাল পেস্টটা পুরোটাই। তিন টেবিল স্পুন এখানে আমার চালের গুঁড়ি আছে, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মাখছি, মেখে রেডি করে ফ্রাই প্যানে তেল দিয়ে, তারপরে একটু বেশি করে তেল দিয়ে দু বাটি ভেজে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, প্রয়োজনে মুচমুচে করার জন্য প্রয়োজন হলে চালের গুঁড়ি আবার বেশি দিতে পারি। এবার তেল দিচ্ছি, এবার আমি এগুলোকে ব্রেড ক্রামের সঙ্গে মিশিয়ে ভাজব। এগুলো একটু কড়া করে লাল করে ভাজতে হবে। এবার আবার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, এই ভেজ মাঞ্চুরিয়ান খাওয়ার জন্য একটা আমি ধনে পাতা চাটনি করে দিয়ে দেখাচ্ছি। সস তো সবাই খায়, সব কিছুতে দিয়েই খাওয়া যায়, এটা একটু করে দেখতে পারেন। ধনে পাতাটাকে বাটতে হবে, আর টমেটোটাকে পুড়িয়ে বাটতে হবে, আদা 1 কুচি দেখে নিন, এই এইটুকু ধনে পাতার জন্য এই আদা একটু পুড়াতে হবে, পুড়িয়ে বাটতে হবে, 2 কোয়া রসুন পুড়িয়ে বাটতে হবে, তার সঙ্গে লঙ্কা আর লেবুর রস দিয়ে। এখন আপনি টক যদি আপনারা বেশি খান, টক লেবুর রস বেশি দিতে পারেন, জাল বেশি খেলে জালও বেশি দিতে পারেন। এই চাটনিটা করে ওর সঙ্গে খেলে মনে হয় খুবই ভালো লাগবে। এবার আমি করে দেখাচ্ছি, দেখুন একে একে পোড়াচ্ছি কীরকমভাবে, কারণ
যদি কোনো কিছু সরু জালের কিছু থাকে পোড়াতে সুবিধা, বড় জাল হলে ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, তাই আমি সাঁড়াশি দিয়ে ধরে এটাকে পোড়াচ্ছি। আদা রসুন দুটো এইভাবে একটু পুড়িয়ে দেবো, একটু হালকা পুড়িয়ে বেটে নিতে হবে, মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নেবেন। দেখুন আদা পোড়া হয়ে গেছে, এরকমই রসুনটাও পোড়াবো, এই রসুনটা পোড়াচ্ছি। এই যে রসুন পোড়া হয়ে গেছে, দেখুন এই দেখুন, এবার টমেটোটা চাটনির উপর বসিয়ে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, টমেটোটাও পোড়ানো হয়ে গেছে, দেখুন পোড়া পোড়া এসে গেছে। এই এরকম একটু পোড়া পোড়া হলে তবে সুন্দর গন্ধ বেরোবে। এবার সব মিক্সিতে দিচ্ছি, দেখুন ধনে পাতাগুলো দিলাম, কাঁচা লঙ্কা আর এই টমেটো আর রসুন আদা, আদাটা একটু ছেড়ে দিয়ে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। লাস্টে লেবুর রস দেবো আর নুন দেবো। এর মধ্যে নুন আর লেবুর রস মিশিয়ে দেবো। হ্যাঁ, আমার ভেজ মাঞ্চুরিয়ান তৈরি। এবার আপনারা দেখুন, একটু পাতিলেবু রিং দিয়ে গার্নিশও করেছি। এবার দেখুন খেয়ে দেখবেন, চাটনিটাও দেখবেন খেয়ে, নতুন ধরনের স্বাদের চাটনি খেয়ে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।